আসন ঠিকই কাজ করতেছি, কারণ হলো আমি এটা অনেক দিন যাবত চালাবো, আর হলো আমি যদি মোড়ি পেয়ে যদি বাইকে মোড়ি পেয়ে যদি না করি তাহলে আমার মাথা এমনিতে হলে জায়গা। সো মোড়ি পেয়ে এটা অত বেশি না, সিম্পলি ভিতরে টুকটাক একটু মোড়ি পেয়ে করছি। বেবি কেয়ার লাগাইলাম একটা, এর কাছে একটা বেবি কেয়ার লাগাইলাম, আর এই পাশে নাম্বার প্লেটটা ইয়ে নাম্বার কেয়ারটা সুডিয়ান, ওই যে জিএসএক্সারে যেমন ছিল সেম ওই রকমই শুধু ব্ল্যাকটা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর ইন্ডিকেটর আগেরগুলো ইয়ে আছে, আগেরগুলো বলতে নতুন করে আপডেট করলাম, আর এখন শুধু এটা ছুটিয়ে লাগবো। ঠিক আছে, মরি বাই তো মরি বাই মট মটি এটা ছুটিয়ে লাগবো, আর এটা ল্যাংড়া করে এলাম পুরো ল্যাংড়া। এখানে আছে হলো এটা স্টিকার তো করলাম, এই স্টিকারও করলাম, আর এটার কি বলো ভাই খামচি খামচি মানে খামচি দেখে মানুষ। ঠিক আছে, খামচি খামচি লাগালাম, আর লাগাইছি হলো কি জানো ও এইটো উইংলেট, যেটা আমি বলি হলো হরিণের শিং। হরিণের শিংটা লাগালে হরিণ শিং দেখা ওইদিকে দূরে রাখলে তো হইব না, এই হলো হরিণের শিং। আর এটা হলো ডিজাইন করা, এটা অনেকটা জোস লাগে, ডিয়ার লাইক, ঠিক আছে, এটা ডিয়ার লাইট বলা হয়, আর এটা হলো মাসাল্লা, এটা আমার জিএসএক্সার ছিল, আর বাইজরটা তো ছিল ইয়াগিরি। আর এখানে ধর মুটি ছিল হলো, এখানে মুটি ছিল হলো লাল কালারের, তো আমি এটা ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। আর চাবি আগে তো ছিল রিমোট, আর এখন ইউজ করতে ছিল চাবি। আর মোটামুটি এমন টুকটাক কাজ আছে যেটা সার্ভিসিং করাবো অনেক কিছু, আর একটু পরিষ্কার করালাম গাড়িটা। এই এ ভাই এটা ছুটিয়ে দেন না কে, ভিডিও হয়েছে? হ্যাঁ ভিডিও শেষ তো, ভিডিও শেষ, আমার ভিডিও করতে সমস্যা কি, আপনি শুধু এটা ছুটিয়ে দেন। একটা জিনিস আজকে এমন একটা অবস্থা, সেটা হলো এই ক্যামেরার মাইক্রোফোন লোন নষ্ট হয়ে গেছে, একটা মাইক্রোফোনও কিনতে ইচ্ছা, খেলার উপরে খেলা তারপরে খেলা, তো তারপরে এখন ব্লক করতে করতে যায়, তারপর আপনাদের সাথে কথা বলবো। ওকে, আমার জিএসএক্সআর আর R15V3 মডিফাই করতে হলো আমার দেশি ভাই বৌলার ভাই, আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিন তো। আমাদের দোকান আসবেন এখানে, আর দেশি ভাই আমার ভোলার, আমার ভোলার ভাইবেরা থাকে এর জন্য। এখন বাজে হলো, আমি বেরোইছি অনেকক্ষণ হয়েছে, আর এখন বাজে হলো প্রায় 10:20, সো আমি খুবই মানে হতাশ, আই এম দা অবাক, কারণ এতক্ষণ লাগতে পারে আমি ভাবতে পারিনি। বললাম আর হলো আরও যদি করি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আরও করে দেখাবো, আর রাত্রেবেলা তো ভালো করে আপনাদেরকে দেখানো যায়নি, আর মোবাইলের ক্যামেরা দিয়ে দেখাইছি, সেটা তো বুঝতে পারছিনি, আর নিজে দেখা না হলেও অন্যরে দিয়ে ভিডিও করানো অনেক দিনের এতে তফাত। সো আমি আরেকটা মোড়ে বা ভিডিও নিয়ে আসবো যদি আপনারা বলেন, আর বলেন কি, আর আমি তো ভিডিও করতেই হবে তাই না। আর এ ভাই জ্যামটার লেগে মানে অটো রিক্সা এখন ঢাকা সিটিতে ঢুকে গেছে, লল ভাই কি অবস্থা হবে এখন, এইসব রিক্সাটি যদি না ঢুকতে হয়ে যায় বাংলা রিক্সা চলুক, অটো রিক্সাটি দুবদাপ ঢুকে গেছে, এইগুলো কোন দেশে যাইব। হে আর কি, কপালের নাম গোপাল, আর দেন মডিফাই করতে করতে রাত হয়ে গেল পার, তো আমি মনে করি যে আমার জিএসএক্সআর বাইকটা, আচ্ছা বয়সটা কীরকম হইতেছে মানে ইয়েটা কেমন হইতেছে জানি না, বাট আশা করি আপনারা বলবেন যে কেমন হয়, এর কথার সাউন্ড কোয়ালিটিটা কেমন হইতেছে একটু বললে মনে সবচেয়ে বেশি খুশি হতাম। আর রাত্রিবেলা আজকে ভিডিও বেরিয়ে গেছে গা, তো কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হবে না, তো প্যারা নিয়ে নাচ্ছি আকাশের রং নীল, আর আমি আছি আপনাদের সাথে গিরগিরি বাইক আর সবসময় থাকবো। আর আমার বিশেষ করে বাইক নেওয়ার কথা ছিল জিপিএক্স ডেমন, ডেমন ব্ল্যাক কালারেরটা আমার নেওয়ার, সরি এ হলো কালারেরটা নেওয়ার কথা ছিল, বাট জিপিএক্স অনেক বুদ্ধিজীবী অনেক বড় বড় প্লেয়ার যারা বাইক নিয়ে গাড়াগাড়ি করে সবসময়, তারা 100-এর ভিতরে 99% বললো যে ভাই জিপিএক্সটা নিস না, জিপিএক্সটা চায়না বাইক, নিলে বাংলাদেশের প্রেক্ষাপটে লেজেন্ডারি একটা বাইক নিয়ে যেটা রিসেন্ট ভ্যালুও ভালো হবে। সো আমার
এই আর কি R15V3, কারণ R15V3 আমি কখনো চালাই নাই। হ্যাঁ, ভার্সন 3 চালাই নাই, ভার্সন 2 বাট এফজেড ইয়ামার গাড়ি চালাইছি, বাট R15V3 বা R15 এর কোনো সিরিজ আমি চালাই নাই। সো ফার্স্ট টাইম আমার R15 শিফট, আর আমি নতুন ইউজার R15, এই আর কি। খুবই এক্সাইটেড, কারণ হলো প্রথম প্রথম তো একটু ভাল লাগবে বাইক চালাইতে, হ্যাঁ নতুনটা, আর যখন একটু পুরনো হয়ে যাবে তখন তো পুরনো বউ কেমনই হয়ে যায়, নতুন বউ তো নতুন বই, এই আর কি। তো প্যারানাইট চিল, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা গিরগিটি বাইকার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই দ্রুত করে গিরগিটি বাইকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড পাশের বেল আইকনটা তো অবশ্যই বাজিয়ে দিবেন। আর আমি গিরগিটি বাইকার আসি, আপনাদের সাথে সবসময় থাকবো। ও কী জানে বললাম, আমাদের একটা ফেসবুক পেজ আছে, যদি ভালো লাগে থাকে তাহলে, যদি আর আপনি যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনটা যদি না চাপ দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনটা চাপ দিয়ে দেবেন, আর আমার একটু যদি ভালোবেসে থাকেন তাহলে একটা লাইক একটা কমেন্ট করে তো যাবেনই, তাই না? আর আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় 30,000-এ পুষতেছি, অবশ্য 30,000 ফলোয়ার ডান হবে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে, যদি আপনারা একটু শেয়ার মেয়ার করেন তাহলে আর একটু বেশি ভালো হবে আর কি। ঠিক আছে, আপনাদের ভালোবাসায় আমি এতদিনে আসি আর থাকবো ইনশাল্লাহ। ও আরেকটা জিনিস, ইয়ামার বাইক বলতে কি, আমি দেখলাম যে সুজুকি GS6 এর বাইকটা এমন একটা বাইক, আপনি যদি 3-4 গিয়ারে বাইকটা রাইড করেন, 5 গিয়ারে 6 গিয়ারে যদি টান দেন, একটু টটটটট হয়ে যায়, আসে না টিকি টিকি একটা শব্দ হয়, ওই শব্দটা করবেই না। কিন্তু আমি এই যে ভার্সন 3টা নিয়ে, ওই যে আমার ওই আগের একটা অভ্যাস 4 গিয়ারে 5 গিয়ারে টান দিয়ে লাই, তো ওই অভ্যাসটা এটা ভিতরে করতেছি, কিন্তু এটাতে ক্যাট 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 একটা শব্দ হয়, ঠিক আছে? তো বুঝতে পারছি যে ইয়ামা থেকে GS6R ইজ দ্য বেস্ট, সুজুকি ইজ বেস্ট। আমি সবসময় এ নিয়ে বলবো যে আমি সুজুকির বাইক চালাইছি তা না, কিন্তু আমার মনে হয় সুজুকি ইজ বেস্ট বাই সুজুকি সুজুকি, ঠিক আছে? GS6R কোনো তুলনাই হয় না, টানে যেমন, ঠিক আছে, তেল একটু কম বেশি খায়, ঠিক আছে, এই যে 3 গিয়ারে টান দিচ্ছে ক্যাট 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 শব্দ হইতেছে, তো তেলে একটু সমস্যা, কিন্তু ব্যয়বহুল খরচ, কিন্তু GS6R ভাই গাড়ি তো গাড়ি ওইটার সাথে এই আমার কোনো তুলনাই হয় না, এই যে ভার্সন 3 কোনো তুলনাই হয় না। কিন্তু এটা খায়া গেছে হলো আপনার এটা লুকস, তারপরে হলো সব মিলে এটা অনেক কিছু, মানে ওই যে কথা আছে না, বাংলাদেশে এমন আমরা এমন একটা প্রজায় থাকি না যেটা ব্র্যান্ড একবার খায় ওই ব্র্যান্ডের উপরেই চলে যায়, ঠিক আছে? আর যদি আমরা ব্র্যান্ড না দেখতে যাই তাহলে GS6R বেস্ট ব্র্যান্ড, ওইটাও তো একটা ব্র্যান্ড, GS6R তো ব্র্যান্ড, সুজুকি একটা ব্র্যান্ড, কিন্তু ইয়ামা তো এটা বাংলাদেশে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি বাইক সেল হয় ইয়ামা কোম্পানির, এটা আমরা সবাই জানি, কিন্তু ওটা ব্র্যান্ড খায়া গেছে, প্রথমে ফার্স্ট চলে আসছে ইয়ামা, এই আর কি। তো বাই বাই টাটা, আর দেখা হয়ে যাবে আবার নতুন কোনো একটা ভিডিওতে, আর এই পর্যন্ত আপনারা থাকবেন ভালো সুস্থ, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় আপনাদেরকে ডেইলি ব্লগটা আপলোড করে দিতে পারি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই টাটা।